হ্যালো এব্রিয়ন ওয়েলকাম টু ডেইলি সাপোর্ট চ্যানেল আজকে আমরা নেট গিয়ারের পিওই ম্যানেজেবল সুইচ নিয়ে কাজ করব তো পিওই ম্যানেজেবল সুইচ কীভাবে ভিলেন ডিক্লিয়ার করতে হয় ভিলেন ক্রিয়েট করতে হয় ট্রানপোর্ট ডিক্লিয়ার করতে হয় পিভিলিয়াস আইডি কেমনে ডিক্লেয়ার করতে হয় তারপর কেমনে কনফিগারেশন করতে হয় রিমোটলি তো সেটি আমরা দেখব তো প্রথমে আপনাকে রেড গিয়ারের সুইচটিতে পাওয়ার অন করতে হবে এবং নেটগেয়ার সুইচের পিছন অংশটিতে যেখানে আপনার সিরিয়াল নাম্বার বা নেটগিয়ার সুইচের যে ইনফরমেশনগুলি থাকে সেখানে দেখবেন একটি আইপি অ্যাড্রেস দেওয়া থাকে বাই ডিফল্ট নেটগিয়ারের প্রত্যেকটি ডিভাইসে একটি আইপি অ্যাড্রেস দেওয়া থাকে যেটি ওই রাউটার বা সুইচের ডিফল্ট আইপি তো আমার কাছে যে সুইচটি আছে সেই সুইচটির ডিফল্ট আইপি হচ্ছে ওয়ান তো এটা কিভাবে কনফিগারেশন করতে হয় তো চলুন দেখি প্রথমে আপনার টিতে এই আইপিটি বসিয়ে নিতে হবে আপনার সুইচের যে ল্যানের ব্লকটি হবে সেই ব্লকটির একটি আইপি আপনার পিসিতে ডিক্লেয়ার করে দিতে হবে যেমন আমি একটি ওয়ান টু ওয়ান জিরো ডট একশো আট এই আইপিটি ডিক্লিয়ার করে দিয়েছি দিয়ে অ্যাপ্লাই ওকে দিচ্ছি আমাদের যে নেটগিয়ার রাউটারটি আছে নেটগিয়ার রাউটারটিতে দেখুন

এই সুইচের কনফিগারেশন প্রক্রিয়াটি একটু ধীর গতির তো আপনাকে ধৈর্য সহকারে এই সুইচটি কনফিগারেশন করতে হবে এখান থেকে দেখতে পারবেন সিস্টেম নেম আপনি সিস্টেম নেমটা এখানে দিতে পারেন যে সুইজের কি নাম হিসাবে আপনি চাচ্ছেন সাপোজ ধরুন যে আপনার অফিসের নাম হইতে পারে বা আপনার ব্রাঞ্চ অফিসের নাম হতে পারে বা আপনার বোঝার সুবিধার্থে কোনো একটি নাম ইউজ করে নেবেন আমি যেমন আমি একটি নাম সিলেক্ট করলাম ডেইলি সুইচ এটার এখানে আপনার সিস্টেম লোকেশন আপনি আপনার সুবিধার্থে আপনি দিবেন ডেইলি সুইচ আমি ডিসি দিচ্ছি ডাটা সেন্টার আপনি কন্টাক্ট নাম্বার এ কন্টাক্ট সিস্টেম কন্টাক্ট এখানে আপনি কোনো নাম্বার বা কোনো পাসওয়ার্ড হিংস বা যে কোনো কিছু দিয়ে রাখতে পারেন আপনার বোঝার সুবিধার্থে আপনার সিরিয়াল নাম্বারটি এখানে দেওয়া আছে ডেট দেওয়া আছে ডেটটি এখানে সেট করা নাই আপনি এখান থেকে ডেট সেট করে নেবেন যেখানে টাইম আছে টাইম থেকে আপনি আপনার সুইচের যে ডেটটি আছে সেই ডেটটি ঠিক করে নেবেন সিস্টেম আপটাইম এখানে আমার আমার এই সুইচটি কতক্ষণ যাবত আপ আছে সেটি আপনি দেখতে পারবেন আর এটার ম্যাক অ্যাড্রেস কত আপনার ট্র্যাক করার জন্য আপনি এখান থেকে ম্যাক অ্যাড্রেসটা নিতে পারেন নিয়ে আপনার রাউটার বা আপনার এই সুইচের ম্যাক নিয়ে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন তারপরে দেখুন আমি চলে যাচ্ছি কিভাবে কিভাবে ভিলেন ক্রিয়েট করতে হয় আমি সর্বপ্রথম সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিলেন ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে সুইজিং সুইজিং থেকে ভিলেন নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশনটিতে আপনাকে যেতে হবে ভিলেন অপশনটিতে যাওয়ার পরে আপনারা ভিলেন কনফিগারেশন নামক এই পেজটি দেখতে পারবেন ভিলেন কনফিগারেশনের মধ্যে দেখুন অটোমেটিক দুইটি ভিলেন ক্রিয়েট করা আছে যেমন এক ভিলেন আইডি দেওয়া আছে ডিফল্ট এবং দুই দেওয়া আছে ডিফল্ট এটা হচ্ছে একটা দেওয়া আছে ইন্টারনেট বা এর জন্য আরেকটা দেখেন ভয়েস ল্যান মানে ভয়েস বা আইপি ফোনের জন্য যে টি বা ভিলেনটি কম কম করা যায় সেটি বাই ডিফল্ট করে দিয়ে আসে তো আপনারা চাইলে এই দুইটি ভিলেন ডিলেটও করে দিতে পারেন আপনারা চাইলে নতুন করে ক্রিয়েটও করতে পারেন তো আমি ফাইভ নামে একটি ভিলেন ক্রিয়েট করছি এখানে আপনার ভিলেন আইডিটি দিবেন এখানে ভিলেনের নেম দিবেন ভিলেন আইডিটি হবে এবং ভিলেন আইডিটির যে নাম থাকবে চেনার সুবিধাতে সেটি দিবেন দেওয়ার পরে যে এখানে অ্যাড নামে যে অপশনটি আছে সেই অপশনটিতে চাপ দিবেন একটু সময় লাগবে আপনার আমি প্রথমেই বলেছি যে নেট গিয়ারের সুইচটি একটু স্লো কাজ করে তার জন্য আপনাকে একটু সময় দিয়ে কাজ করতে হবে তারপরে আমি আরেকটা ভিলেন ক্রিয়েট করে নিচ্ছি অ্যাড এইভাবে আপনি multiple SSID আপনি ক্রিয়েট করতে পারবেন এইভাবে আপনারা আপনার সুইচে এক থেকে চার হাজার টি পর্যন্ত ভিলেন ক্রিয়েট করতে পারবেন আমার ভিলেন কনফিগার করা বা ভিলেন তৈরি করা শেষ হয়ে গেছে তো এখন নেক্সট স্টেপ নেক্সট স্টেপ হচ্ছে আমি পোর্ট ডিক্লেয়ার করে দিব যে 1 থেকে 5 5 বিলিয়ন পাবে এবং 6 থেকে 10 25 বিলিয়ন পাবে এবং ট্রাংকপোর্টগুলি হবে 23 এবং 26 নাম্বার পোর্ট তো আমি ট্রাংকপোর্টে আমি প্রথমে এক থেকে 5 আমি 5 বিলিয়ন ডিক্লেয়ার করে দেই আপনি এখান থেকে অ্যাডভান্স অপশন টিতে যেতে হবে অ্যাডভান্স অপশন থেকে ভিলেন মেম্বারশিপ ভিলেন মেম্বারশিপে যাবেন বিলম মেম্বারশিপে যাওয়ার পরে আপনি এরকম একটি পেজ দেখতে পারবেন এখানে দেখুন গ্রুপ অপারেশন আনট্যাগ ট্যাগ রিমুভ অল আনট্যাগ বলতে হচ্ছে অ্যাক্সেস মোড সিসকো সুইচটাতে আপনারা দেখতে পারেন ট্যাগ আনট্যাগ বা অ্যাক্সেস ট্রাঙ্ক মোড দেওয়া থাকে তো আপনার আনট্যাগ হচ্ছে অ্যাক্সেস মোডে সুইচ কাজ করবে যে যা দিবেন তাই বের হয়ে যাবে আর ট্যাগ হচ্ছে ট্রাঙ্ক মোড ট্যাগ এখানে ট্যাগ যে পোটগুলি আপনি ট্রাঙ্ক করতে চাচ্ছেন সেই পোটগুলি সিলেক্ট করে ট্যাগ দিয়ে দিবেন বা এখান থেকে যদি আপনি ট্যাগ অল সিলেক্ট করে দেন তার মানে আপনার প্রত্যেক সুইচের প্রত্যেকটি পอร์ตই ট্যাগ ট্যাগ বা ট্রাঙ্ক মোডে হয়ে যাবে আর আনট্যাগ যদি আপনি এখান থেকে অল আনট্যাগ অল সিলেক্ট করেন তাহলে আপনার সুইচের প্রত্যেক পোর্টটি আনট্যাগ বা অ্যাক্সেস মোডে কাজ করবে আর এখান থেকে আপনি চাইলে রিমুভ অল করে দিতে পারেন দিয়ে আপনি আপনার মতন আবার নতুন করে করে নিতে পারেন তো আমি এক থেকে পাঁচ five দিলেন আমার কি ছিল এক থেকে পাঁচ five দিলেন ছিল তো আমি এক থেকে পাঁচ five দিলেন করি প্রথমে আপনাকে দিলেন id টি করতে হবে five এবং যখনই আপনি এটা select করবেন তখন দেখবেন একটু সময় নেওয়ার পরে যে villain name টি আছে সেটি show করবে তারপর আপনাকে এই যে দেখেন arrow একটা চিহ্ন আছে এই arrow চিহ্নতে চাপ দিতে হবে চাপ দেওয়ার একটু সময় পরে আপনার এটা কাজ করবে দেখুন এই পেজটি এসে গেছে এখান থেকে দেখুন আপনি আপনার সুইজের কতগুলো পোর্ট আছে সেই পোর্টগুলি আপনি খুব সহজে দেখতে পারবেন তো আমি এক থেকে পাঁচ ফাইভ বিলিয়নের আন্ডারে ডিক্লেয়ার করব তো আনট্যাক সিলেক্ট করা আছে আনট্যাকের জন্য এখানে দেখুন কোনো কিছু দেওয়া নাই ক্লিক করুন প্রথমে দেখুন ট্যাগ আসছে ট্যাগ মানে ট্রাঙ্ক আমি তো এই পোর্টটি অ্যাক্সেস করবো তার জন্য আনট্যাক করতে হবে ইউ মানে আনট্যাক আবার দেখুন আনট্যাকও যদি না করতে চান তিনটে অপশন আছে একটা হচ্ছে ব্ল্যাঙ্ক মানে এখানে দেখুন আনট্যাক ট্যাগ রিমুভ অল রিমুভ অল মানে ফাঁকা তো এখানে এখন রিমুভ অল অবস্থায় আছে আমি এখন ট্যাক করে নিব এই দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ নাম্বার পোর্ট ফাইভ বিলিয়নের আন্ডারে আনট্যাক অবস্থায় বা অ্যাক্সেস মোড অবস্থায় রয়েছে তো এখন আপনাকে অবশ্যই অ্যাপ্লাই দিতে হবে অ্যাপ্লাই যদি না দেন তাহলে কিন্তু আপনার কনফিগারেশনটি সম্পূর্ণ হবে না বা আপনার যে আগের অবস্থায় ফিরে যাবে

তো এখন আমরা থার্ড স্টেপ থার্ড স্টেপটা হচ্ছে আপনাকে পঁচিশ পঁচিশ এবং ছাব্বিশ নাম্বার পোর্টটা ভিলন বা ট্রাঙ্ক সবগুলি যে ভিলেন থাকবে ট্রাঙ্ক পোর্টে অ্যালাউ করে দিব তো তার জন্য আপনাকে প্রথমে যেহেতু পঁচিশ বিলন সিলেক্ট করা এসে আমি এটা দেখাচ্ছি ওই যে পঁচিশ নাম্বারটা ট্রাঙ্ক পঁচিশ নাম্বারটা ট্রাঙ্ক টি মানে ট্র্যাক ট্র্যাক মানে ট্রাঙ্ক তো অ্যাপ্লাই দিবেন তারপরে হচ্ছে আপনি পাঁচ ভিলেন সিলেক্ট করবেন পাঁচ ভিলেন্স সিলেক্ট করার পরে ওয়েট করবেন এখানে যে ফিফ ফ্লোর ল্যান ফিফ ল্যান আসছে এখান থেকে আপনি এই দুটি ট্রাঙ্ক করে দিবেন দেখুন এগুলো কিন্তু আর্নট্যাক আছে আপনি দেখতে পাচ্ছেন এই এক থেকে ছ পাঁচ নাম্বার পোর্টি আর্নট্যাক এবং পঁচিশ ছাব্বিশটা নাম্বার পোর্টি ট্যাক অ্যাপ্লাই করবেন অন্যান্য যে ভিলেনগুলি আছে সেই ভিলেনগুলি सेम প্রক্রিয়ায় আপনি আনট্যাগ ট্যাগ আনট্যাগ বা যেটা আপনার প্রয়োজন সেটা ওই মতন আপনি করে নেবেন এখন আপনাকে কনফিগারেশন পোর্ট পিভিআইডি সেটিং আনট্যাগ পোর্ট করতে হবে মানে আপনার বাই ডিফল্ট সুইচের পোর্টগুলি ওয়ান ভিলেন বা ওয়ান যে ডিফল্ট ভিলান আইডিটি থাকে সেই আন্ডারে থাকে তো এটাকে আপনাকে ম্যানুয়াল চিনিয়ে দিতে হবে যে কোন পোর্টটাতে কোন ল্যান বা ভিলান ইউজ করবেন তো আপনাকে সুইচে যেতে হবে যে পোর্ট পিভি কনফিগারেশন এখান থেকে এখান থেকে দেখুন প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন পোর্টগুলোতে আপনি কোনটা দেখায় দিতে যাচ্ছেন ধরুন এক দুই তিন চার পাঁচ পাছে আমি যেহেতু 5 ভিলেন ডিক্লেয়ার করেছি এখানে আমি 5 দিব দিয়ে अप्लाई করব দেখুন আপনার প্রথমে ছিল বাই ডিফল্ট 1 এখন কিন্তু সবগুলো পাঁচ হয়ে গেছে তার মানে এই পোর্টগুলোতে আপনি যদি 5 সিরিজ পেতে চান তাহলে আপনার পোর্টগুলোতে কানেক্ট করলে আপনি 5 সিরিজের ভিলেন ডিক্লেয়ার করতে পারবেন বা ভিলেন পেয়ে যাবেন তারপরে সিক্স থেকে টেন পর্যন্ত ফাইভ ছিল আমি ওটাও ডিক্লেয়ার করে দিচ্ছি আপনাকে অবশ্যই কনফিগারেশনের পরে মেম্বারশিপ চেনানোর পরে অবশ্যই পোর্ট পিভিআইডি কনফিগারেশন করতে হবে না হলে আপনি কিন্তু আপনার সুইচে ইন্টারনেট পাবেন না আপনি ট্রান্সপোর্ট থেকে সকল কিছু করতে পারবেন বাট আপনার যে অ্যাক্সেস পোর্টগুলি আছে সেই পোর্টগুলিতে আপনি সার্ভিস পাবেন না তো এখানে আপনাকে পোর্টগুলি সিলেক্ট করতে হবে এবং পিভিআইডি কনফিগার পিভিআইডি ওয়ান থেকে দেখুন এতগুলো দেওয়া আছে আপনি এইগুলো ভিলেন তৈরি করতে পারবেন তো আপনি এখানে টোয়েন্টি ফাইভ দিয়ে দেবেন আপনি আপনার সুবিধা মতন আমি যেমন এটাতে পাস দিয়েছি এটাতে পঁচিশ দিয়েছি আপনি আপনার সুবিধার মতন ভিলেন কনফিগারেশন করবেন এবং পোর্ট চিনিয়ে দিবেন দেন অ্যাপ্লাই দিলে দেখুন এটি পঁচিশ টোয়েন্টি ফাইভ হয়ে যাবে দেখুন এতে টোয়েন্টি ফাইভ হয়ে গেছে সবগুলো ছয় থেকে দশ পট্টি টোয়েন্টি ফাইভ হয়ে গেছে এই পাঁচটি পোর্ট থেকে আপনি ট্রান্সপোর্টে যদি আপনার সবগুলি ভিলেন ডিক্লার করা থাকে সেক্ষেত্রে আপনাকে আপনি এই পোর্টগুলিতে 5 লাগালে আপনি LA, yeah. yeah. 5 পেয়ে যাবেন এবং এই পোর্টগুলিতে আপনি যদি 25 লাগিয়ে দেন আপনি 25 পেয়ে যাবেন এখন আমরা পাসওয়ার্ডটি চেঞ্জ করব বাই ডিফল্ট যে পাসওয়ার্ডটি দেওয়া থাকে সেই পাসওয়ার্ডটি আমরা চেঞ্জ করব পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনাকে সিকিউরিটিতে যেতে হবে সিকিউরিটি থেকে ম্যানেজমেন্ট সিকিউরিটি এখানে দেখবেন ইউজার কনফিগারেশন চেঞ্জ পাসওয়ার্ড তো এখানে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড আপনাকে প্রথমে বাই ডিফল্ট যে পাসওয়ার্ডটি দেওয়া আছে বা আপনি যদি বাই ডিফল্ট পাসওয়ার্ডটি পূর্বে চেঞ্জ করে থাকেন আপনি আবার পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে ওল্ড পাসওয়ার্ডটি দিতে হবে আমি ওল্ড পাসওয়ার্ডটি দিলাম তারপরে হচ্ছে আপনাকে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড করতে হবে আপনি নতুন পাসওয়ার্ড যেটি আছে সেটি দিবেন

আপনার সুইচটি কনফিগারেশন করতে পারেন সেটির জন্য আপনাকে অবশ্যই সুইজে আইপি বসিয়ে দিতে হবে সুইচে আইপি কিভাবে বসাতে হয় সুইচে আইপি বসানোর জন্য আইপি কনফিগারেশন সিস্টেম ম্যানেজমেন্ট আইপি কনফিগারেশনে যাবেন যাওয়ার পরে দেখুন আপনাকে বাই ডিফল্ট যে আইপিটি দেওয়া ছিল সেই আইপিটি বসানো আছে 1 বিলিয়ন এর আন্ডারে তো আমরা এখন একটা স্ট্যাটিক আইপি বসাবো স্ট্যাটিক আইপিটি বসিয়ে নিচ্ছি যেমন ধরুন এই যে আমার আইপিটি ছিল এই টা আমি বসিয়ে নিচ্ছি সাবনেট আইপি সাবনেট মাস্ক বসিয়ে নিলাম তারপরে আপনাকে অবশ্যই ম্যানেজমেন্ট VLAN টি এটি অতি একটি গুরুত্বপূর্ণ তো ম্যানেজমেন্ট VLAN টি কি এখানে আপনি যে আইপিটি দিয়েছেন সেই আইপিটি এই ভিলেনের আন্ডারে থাকবে যেমন ধরুন যে আপনি যদি এই পঁচিশ ভিলেনের আইপিটি আপনি যদি এখানে ডিক্লেয়ার করে দেন ওয়ানের আন্ডারে তার মানে আপনাকে বুঝতে হবে যে ওয়ান ভিলেনের আন্ডারে আপনি এই আইপিটি থ্রো করছেন মানে আপনার রাউটারের যে ওয়ান ভিলেন আছে ভিলেনে আপনি আপনার পঁচিশ সিরিজ ডিক্লেয়ার করছেন তার জন্য আপনাকে এখানে পঁচিশ সিরিজ দেখাই দিতে হবে তো আমার রাউটারে আমি 25 ভিলানের জন্য 25 মানে 25 সিরিজের জন্য 25 ভিলান ডিক্লেয়ার করা আছে তার মানে যে আমি 25 ভিলান থেকে আমি 25 সিরিজের আইপি পাবো আবার ধরুন যে 5 ভিলান যেহেতু ডিক্লেয়ার করা আছে 5 ভিলান থেকে আমি 5 সিরিজের আইপি পাবো তো আমি এইভাবে কনফিগার করেছি আপনারা যদি 1 ভিলানে 25 সিরিজের কোনো ব্লক বা নেটওয়ার্ক ডিক্লেয়ার করে থাকেন তাহলে আপনাকে এইভাবে কনফিগার করতে হবে এখানে আপনার মোট কথা আপনি যে যে ভিলেনের সাহায্য আপনি এই আইপিটি রিস্ট করতে পারবেন সেই ভিলেনটি এখানে দেখিয়ে দিতে হবে আমি আমার 25 ভিলেনটি দেখায় দিলাম আপনি আপনাদের সুবিধা মতন ভিলেনটি দেখায় দিবেন अप्लाई अप्लाई দেওয়ার পরে আপনি দেখবেন যে এটি আর আপনি পাবেন না আপনি দেখতে পারেন দেখুন আমি কিন্তু অলরেডি 23 সিরিজ যে সুইচটি আছে সুইচটিতে যে আইপি এবং ভিলেন ডিক্লেয়ার করছি সেটিতে পেয়ে গেছি তার মানে আপনি এখন ওই রাউটার টোয়েন্টি থ্রিতে আশা করি নতুন পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবে এসটি চলে আসছে এখন আপনি আপনার যে পাসওয়ার্ডটি সেট করেছি সেই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করবেন এখন বর্তমান রিমোট অবস্থায় আছেন রিমোট অবস্থায় থেকে কিভাবে আপনি আপনার সুইচটি কন কন্ট্রোল করবেন সেটি আপনি একে এখন বুঝতে পারবেন দেখুন এখান থেকে আপনি সুইজিং করতে পারবেন ভিলান ট্রিয়েট করতে পারবেন এখান থেকে তারপর ভিলানের যে পি মেম্বারশিপ ডিক্লেয়ার করতে পারবেন মেম্বারশিপ চেঞ্জ করতে পারবেন পিভি পিভিআইডি চেঞ্জ করতে পারবেন ডিফল্ট করতে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে ধন্যবাদ